মাশরাফির অধীনে এ যেন এক নতুন সিলেটকে দেখছে ক্রিকেট প্রেমীরা। বিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে প্রথম পাঁচ ম্যাচ জিতে এক অনন্য রেকর্ড গড়ল সিলেট স্ট্রাইকার্স। এর আগে বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন মালিকানার দল কখনোই প্রথম পাঁচ ম্যাচ জিততে পারেনি, যেখানে সিলেট স্ট্রাইকার্স পেছনে ফেলেছে চেন্নাই সুপার কিংস, হোভার্ট হারিকেন্স, বারবাডোস ট্রাইডেন্টস ও জ্যাফনা স্ট্যালিয়ন্সকে, নতুন মালিকানার অধীনে যারা প্রত্যেকেই জিতেছে প্রথম চার ম্যাচ। বিপিএলের গত আট আসরে সিলেট ফ্র্যাঞ্চাইজির সাফল্য নেই বললেই চলে। তবে দু হাজার তেইশে নবম আসরে এসে নতুন মালিকানার অধীনে যেন জ্বলে উঠেছে সিলেট স্ট্রাইকার্স। মাশরাফির নেতৃত্বে প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারানোর পর ফরচুন বরিশাল, কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারায় তারা। এরপর ঢাকা ডমিনেটর্সের সঙ্গে দুইবারের দেখায় দুইবারই জয় তুলে নেয় মাশরাফিরা। মঙ্গলবার দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লাকে হারিয়ে রেকর্ডটি পাকাপোক্ত করে নিতে চাইবে সিলেট স্ট্রাইকার্স। এর আগে দু হাজার আট সালে আইপিএলের প্রথম আসরেই প্রথম চার ম্যাচ জিতে দারুণ সূচনা করে ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস। প্রথম ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবকে হারানোর পর মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারায় চেন্নাই। এমন উড়ন্ত সূচনার পর ফাইনালে গিয়ে রাজস্থান রয়্যালসের কাছে তিন উইকেটে হেরে যায় ধোনিরা। দু হাজার এগারো সালে বিগ ব্যাশের প্রথম আসরে হোবার্ট হারিকেন্সও প্রথম চার ম্যাচে তুলে নেয় চার জয়। প্রথম ম্যাচে পার্থ স্কচার্সকে হারানোর পর সিডনি সিক্সার্স, অ্যাডিলেড স্ট্রাইকার্স ও সিডনি থান্ডারকে হারায় তারা। এমন সূচনার পর সেমিফাইনালে সিডনি সিক্সার্সের কাছে সাত রানে হেরে বিদায় নেয় হোবার্ট হারিকেন্স। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের প্রথম আসরেই প্রথম চার ম্যাচ জিতে নেয় কারণ পোলার্ডের নেতৃত্বাধীন বারবাডোস ট্রাইডেন্টস। প্রথম ম্যাচে সেন্ট লুসিয়াকে হারানোর পর অ্যান্টিগুয়া, ত্রিনিদাদ অ্যান্ড টোবেগোর বিপক্ষে জিতে আবারও হারায় সেন্ট লুসিয়াকে। এত ভালো শুরু করেও সেমিফাইনালে জ্যামাইকার কাছে হেরে বিদায় নেয় বারবাডোস। লঙ্কান প্রিমিয়ার লিগের প্রথম আসরেই বাজিমাত করে জ্যাফনা স্ট্যালিয়ন্স। গলে গ্ল্যাডিয়েটর্সকে দুইবার ও ড্যাম্বুলা ক্যান্ডিকে হারিয়ে জ্যাফনা তুলে নেয় প্রথম চার ম্যাচে চার জয়। সঙ্গে ফাইনালে আবারও গলেকে হারিয়ে প্রথম আসরের শিরোপা জিতে নেয় থিসারা পেরেরার অধীনে থাকা জ্যাফনা স্ট্যালিয়ন্স।